ঈদুল আজহায় কোরবানির চাহিদার অতিরিক্ত পশু মজুদ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। সকালে ফার্মগেটে প্রাণী সম্পদ অধিদপ্তরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ তথ্য জানান তিনি। পশু সরবরাহে মহাসড়কে চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার কথা বলেন তিনি। পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনার নির্দেশ দেন মন্ত্রী। সোহান খানের প্রতিবেদন। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা সরবরাহ অবাধ পরিবহন নিশ্চিতে প্রাণী সম্পদ অধিদপ্তরে আন্তঃমন্ত্রণালয় সভা করে মন্ত্রী সমর রেজাউল করিম। এতে যোগ দেন সারাদেশ থেকে আসা খামারি ও হাট ইজারাদাররা। সড়কে হয়রানি ও পশু সরবরাহে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন খামারিরা। পথে যেন কোনো চাঁদাবাজি, তারপরে কোনো হাটে জোর করে গরু নামিয়ে দেওয়া, এই বাধাগুলো যেন না আসে। কোনো খামারি কখনো মোটা তাজা করানোর জন্য কোনো স্ট্রয়েড কিংবা কোনো ধরনের অবৈধ কোনো কিছু ব্যবহার করে না। ঈদুল আজহায় দেশীয় পশু দিয়েই কোরবানির চাহিদা মিটে যাবে বলে জানান মন্ত্রী। দেশে প্রায় 1,21,00,000 গবাদি পশুর যোগান রয়েছে। বন্যা কবলিত সিলেট ও সুনামগঞ্জে কোরবানির পশুর সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এবছরেরও একটা সম্ভাব্য চাহিদা আমরা নিরূপণ করেছি, সে চাহিদার অতিরিক্ত পশু আমাদের প্রস্তুত আছে। সেই পশু কোরবানির ক্ষেত্রে কোনো রকম সমস্যা যাতে না হয় সেজন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা নেব। সিলেট সুনামগঞ্জ অঞ্চলে সাম্প্রতিক সময়ের বন্যা জলোচ্ছ্বাসের কারণে ক্ষতিগ্রস্ত অবস্থা হয়েছে। সেখানে পশুর জন্য আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমরা পশুর খাবার সরবরাহ করছি। সেখানে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে কিভাবে সহায়তা করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করছি। সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা খামারিদের গবাদি পশু পরিবহন, হাসিল ও হাট ইজারায় বিশেষ নির্দেশনা দেন তিনি। রাস্তাঘাটে কেউ তাকে জোর করে বাড়ির পাশের হাটে নামাতে বাধ্য করতে পারবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ এই বিষয়টা তারা নিশ্চিত করে। পথিমধ্যে যদি কোনো প্রাণীকেও বিক্রি করেন, তার কাছ থেকে ইজারা গ্রাহক জোর করে কোনো রকম চাঁদা বা হাসিল গ্রহণ করতে পারবেন না। যেখানে হাট বসালে ক্ষতিগ্রস্ত হতে পারে যান চলাচল বা অন্য কোনোভাবে, সেটা যাতে না হয়। হাটে স্বাস্থ্যবিধি মেনে পশু বিক্রির নির্দেশ দেন সমর রেজাউল করিম। স্বাস্থ্যবিধি অনুসরণ। সোহান খান, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।